নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অ্যাস্ট্রো টিপস মানেই নতুন নতুন জ্যোতিষ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং প্রত্যেকটি বিষয় যেগুলি আপনাদের সামনে উপস্থাপন করি সেগুলিকে আমি যুক্তির সঙ্গে, লজিকের সঙ্গে এবং সঠিক ভাবে জ্যোতিষশাস্ত্রের মতে সেই বিষয়টি সম্পর্কে যে বেসিক ধারণা আপনাদেরকে দেবার চেষ্টা করি। এবং এই প্রত্যেকটি বিষয়গুলি যেগুলি আপনাদের সামনে উপস্থাপন করি তার একটি উদ্দেশ্য যে আপনারা যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন, জ্যোতিষের ওপরে আস্থা রাখেন, জ্যোতিষশাস্ত্রটিকে বিশ্বাস করেন, তাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে আপনারা অবশ্যই জ্যোতিষশাস্ত্রের প্রতি আস্থা রাখবেন, প্রতারিত হবেন না। বর্তমানে বহু তান্ত্রিক জ্যোতিষী আছেন, মানুষকে বিভ্রান্ত করছেন বিভিন্ন রকমভাবে। তবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা যদি আপনারা কিছুটা বুঝে যান তাহলে পারে, কিন্তু আপনারা অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সঠিক অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে যোগাযোগ করবেন। প্রচুর সঠিক অ্যাস্ট্রোলজার্স আছে, প্রচুর ভালো জ্যোতিষী আছে আমাদের এখানে। শুধুমাত্র আনন্দ শাস্ত্রী যে ভালো জ্যোতিষী, আনন্দ শাস্ত্রী এটি কখনোই বলে না। অনেক ভালো ভালো জ্যোতিষী আছেন, তাদের সঙ্গে গিয়ে আপনাদের জীবনের সঠিক যে পথ, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কী করা যেতে পারে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু সবথেকে বড় জিনিস যেটা সেটা কিন্তু যে আপনার কোন পথে গেলে সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয়টি কিন্তু একজন জ্যোতিষী আপনার জন্মছক থেকে তুলে বার করে আনতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যে কোনো সমস্যা, যেই গ্রহের দ্বারা সেই সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে সেই গ্রহের কিছুটা প্রতিকারের মাধ্যমে আপনার সমস্যাকে কিছুটা ব্যালেন্স করে দেওয়া যেতে পারে। সমস্যা কিন্তু একদম কখনোই কাটিয়ে দেওয়া যেতে পারে না, এটা যদি কেউ বলে থাকে তাহলে কিন্তু ভুল কথা বলে। আমি আপনাকে বলছি যে সমস্যা কখনোই কাটানো যায় না, কারণ কপালটা হচ্ছে আপনার। আপনি কপালে যদি সমস্যা নিয়ে আসেন তাহলে সেটি কিন্তু একবার দিয়ে দেওয়ার পরে ভগবানও সেই সমস্যাকে কাটাতে পারবে না। তো একজন জ্যোতিষী তো সামান্য ব্যক্তি। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে একজন জ্যোতিষী যেটা করতে পারেন, যে যেই গ্রহটির দ্বারা আপনার এই সমস্যার সৃষ্টি হচ্ছে সেই গ্রহটিকে কিছুটা, তার প্রভাবকে কিছুটা কম করা যেতে পারে, তার জন্য সঠিক প্রতিকার করা দরকার। এবং সঠিক প্রতিকারের মাধ্যমে কিন্তু অনেক অংশে কিন্তু সমস্যা মানুষের কমে যায়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার হচ্ছে যেটা, যে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কিন্তু আপনার জীবনের কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এটা নির্বাচন করা যায়, এবং এটা খুব ভাইটাল একটি বিষয়। এবং আমি মনে করি যে আপনার জীবনে যেটা সঠিক সেই বিষয়টা যদি প্রথম থেকে নির্বাচন করে নেওয়া যায় তাহলে আপনি অনেকটাই সেফ থাকবেন, অনেকটাই সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবেন বা নিজের জীবনের আগের লক্ষ্যের দিকে সুন্দরভাবে এগিয়ে চলতে পারবেন। তো চলে আসি মূল আলোচনাতে। তবে প্রত্যেকটি আলোচনায় যাওয়ার আগে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার বক্তব্য আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। এছাড়াও যারা আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারভাবে জ্ঞান অর্জন করতে ইচ্ছুক, জ্যোতিষশাস্ত্রটিকে পড়াশোনা, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে পড়াশোনা করতে ইচ্ছুক, তাহলে যদি এরকম আপনারা জ্যোতিষশাস্ত্রটি সম্পর্কে আরও বিস্তর জ্ঞান অর্জন করতে চান তাহলে আমার কাছে এসে সেই জ্ঞান অর্জন করতে পারেন। এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নিচের আমার মোবাইল নাম্বার আছে, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকে মূল আলোচনাতে। এবার আমরা যে আলোচনাগুলি করব সেটি হচ্ছে, আমরা জানি যে জ্যোতিষের কাছে একজন যখন জাতক বা একজন মানুষ যখন আসে তখন কিন্তু সে সমস্যায় পড়েই আসে। আমি খুব কম মানুষকে দেখেছি যারা সমস্যা ছাড়া জ্যোতিষের কাছে এসছে, খুব কম। এবং হয়তো আমার এই কথাটির সঙ্গে আমার যে সমস্ত জ্যোতিষ বন্ধু আছে তারাও একসঙ্গে সহমত হবেন যে জ্যোতিষের কাছে কিন্তু মানুষ সমস্যায় পড়লেই আসে, সমস্যা ছাড়া কিন্তু জ্যোতিষের কাছে আসে না। তবে এখানে আমার মনে হয় যে এরকম করলে ভুল হয়, কারণ হচ্ছে যে সমস্যার আগে যদি আপনারা আসেন বা আপনাদের যখন সময় ভালো থাকে সেই সময় যদি একবার আসেন তাহলে কি হয়, আপনার যে পরবর্তীকালে সময় খারাপ কখন আসবে এবং সেটা কী ধরনের খারাপ ফল আপনাকে দেবে সেই বিষয়টা কিন্তু আগে থাকতেই আপনি সতর্ক হয়ে যেতে পারেন। তাই শুধুমাত্র সময় খারাপ হলেই জ্যোতিষীর কাছে আসবেন না, সময় ভালো থাকতে থাকতেও যদি জ্যোতিষীর কাছে আসেন তাহলে কিন্তু একজন জ্যোতিষী আপনার জীবনের যে সঠিক ওয়ে, আপনার জীবনের যে সঠিক পথ সেটি সম্পর্কে আপনাকে সুপরামর্শ দিতে পারে এবং আপনার জীবনে কোন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে
সেই ধরনেরও আপনাকে কিন্তু অনেকটা সেই জায়গাগুলো সম্পর্কে আপনাকে ওয়াকিবহল করাতে পারে। তো আজকে যে আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটি একটি অন্যরকম বিষয়। আজকে বিষয় হচ্ছে আমার সমস্যা, অর্থাৎ একজন মানুষের জন্মছকে কি ধরনের যোগ থাকলে পারে, আমরা একজন মানুষের জন্মছকের ভিতরে কি ধরনের যোগ থাকলে পারে আমরা বলতে পারি যে সেই জাতকের জীবনে একটা না একটা সমস্যা ঠিক চলে আসবে। আমরা এরকম বহু দেখেছি, বহু মানুষ আমাদের কাছে এসে বলেন যে দাদা একটার পর একটা সমস্যা আমার যেন জীবনে লেগেই আছে, কখনো আর্থিক সমস্যা, কখনো পারিবারিক সমস্যা, কখনো মানসিক সমস্যা, কখনো শারীরিক সমস্যা, একটার পর একটা সমস্যা লেগেই থাকে। তো এই যে সমস্যা, এই সমস্যাটা কি করে হয়, অর্থাৎ একটা সমস্যা আমরা আগে আলোচনা করেছি, এই জায়গাটাকে বুঝতে হবে। আমরা একটা সমস্যা আলোচনা করেছি যে আমার বিবাহিত জীবনে সমস্যা, এটা একটা আলাদা সমস্যা, অর্থাৎ তার শুধুমাত্র বিবাহিত জীবনে সমস্যা। একটা সমস্যা আলোচনা করেছি যে আমার আর্থিক সমস্যা, অর্থাৎ তার শুধুমাত্র আর্থিক সমস্যা, তার কিন্তু পারিবারিক সমস্যা নেই, তার কিন্তু শারীরিক সমস্যা নেই, তার শুধুমাত্র আর্থিক সমস্যা। কিন্তু আরও এক ধরনের সমস্যা হয় যেটা হচ্ছে ওভারঅল শুধু সমস্যাই সমস্যা, এরকম ধরনেরও কিন্তু কিছু ছক দেখা যায়। অর্থাৎ একটার পর একটা সমস্যা চলে আসবে, যখন কখনো আর্থিক সমস্যা, আর্থিক সমস্যা যদি একটু সচ্ছল হলো তাহলে পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়ে পড়লো, পরিবারের অসুস্থতা যদি কিছু না কিছুভাবে কাটালো তারপরে দেখা গেল যে সে নিজে অসুস্থ হয়ে পড়লো, সে নিজের শরীরটাকে যখন ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করে ঠিক হলো তখন দেখা গেল যে আবার আর্থিক সমস্যা চালু হয়ে গেল, এই সমস্ত সমস্যা থেকে তার মানসিক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ বলাই যেতে পারে যে একটার পর একটা সমস্যা কি ধরনের ছকেতে চলে আসবে বা কোন ধরনের গ্রহ সংযোগ থাকলে চলে আসবে। তো এখানে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে গেলে পারে প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে গ্রহের যে অবস্থান বা গ্রহের যে সংযোগ একটি জন্মছকের ভেতরে কীভাবে আছে। প্রথম নম্বর কথা যে কোনো মানুষের, কোনো জাতকের জন্ম যদি গ্রহণের খুব কাছাকাছি সময়ে হয় তাহলে কিন্তু তার জীবনে একটার পর একটা সমস্যা লেগেই থাকবে। এছাড়াও যদি দেখা যায় যে লগ্ন, অর্থাৎ জাতকের যেই লগ্নে জন্ম হয়েছে সেই লগ্ন প্রচণ্ডভাবে পীড়িত হয়ে গেছে তাহলেও কিন্তু তার জীবনে একটার পর একটা সমস্যা চলে আসবে। দেখা যায় লগ্ন যদি পাপ মধ্যাগত হয়ে যায়, অর্থাৎ লগ্নের আগের ঘরে একটি পাপ গ্রহ এবং লগ্নের পরের ঘরে একটি পাপগ্রহ যদি অবস্থান করে তাহলে এটাকে বলা হয় পাপ মধ্যাগত, তাহলে এরকম যদি লগ্ন হয়ে যায় তাহলেও কিন্তু তার জীবনে একটার পর একটা সমস্যা চলে আসবে। এছাড়াও যদি দেখা যায় যে লগ্ন বা লগ্নের ওপরে রাহু বা কেতু অবস্থান করছে এবং সেটি খুবই নেগেটিভ রাহু বা কেতু তাহলেও কিন্তু একটার পর একটা সমস্যা চলে আসবে। এছাড়াও যদি দেখা যায় যে লগ্নের যে নক্ষত্র সেই নক্ষত্রটি রাহু বা কেতু বা অষ্টমের নক্ষত্র পেয়ে আছে বা দ্বাদশের নক্ষত্র পেয়ে আছে তাহলেও কিন্তু একটার পর একটা সমস্যা চলে আসবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র লগ্নের যে নক্ষত্র বা লগ্নের ওপরে রাহু কেতুর দৃষ্টি শুধুমাত্র এগুলি দেখলেই হবে না, এগুলি তো একটা অবশ্যই ব্যাপার, তবে তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস দেখতে হবে যে জন্মছকের মধ্যে যদি শনি রাহু একসঙ্গে অবস্থান করে এবং সেটি যদি শনি বা রাহুর নেগেটিভ জায়গায় হয়, বিশেষ করে শনির নেগেটিভ জায়গায় হয়, তো তাহলেও পারে কিন্তু একটার পর একটা সমস্যা সেই জাতকের জীবনে চলতেই থাকবে। কারণ শনি রাহু আমরা জানি শ্রাপিত যোগ সৃষ্টি করে, শনি রাহু শ্রাপিত যোগ সৃষ্টি করার ফলে কিন্তু সেই জাতকের ডেভেলপের দিকে, সেই জাতকের উন্নতির দিকে প্রচণ্ড পরিমাণে বাধা সৃষ্টি করে। আমরা শনি রাহুর শ্রাপিত যোগকে আমরা বলতে পারবো যেন এটা একটা অভিশাপ, আমরা অভিশাপ কথাটি বলে থাকি, তো এরকম আমরা বলে থাকি যে অনেক সময় যে এটা একটা অভিশাপের মতো কাজ করে, মানে অর্থাৎ মানে সেই জাতককে কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে দেয় না। শনি রাহু শ্রাপিত যোগ প্রচুর অনেক রকমভাবে ডিস্টার্বেন্স তৈরি করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে চন্দ্র গ্রহটি যদি খুব বেশি পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে পরে কি হয়, সেই জাতক এমনি মানসিকভাবে প্রচণ্ড অস্থির বা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। এবং প্রচণ্ড যদি একজন মানুষ প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, প্রচণ্ডভাবে যদি তার মনের জোর কমে যায়
তাহলে তার কাছে ছোট ছোট বিষয়ে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এবং আমরা দেখেছি যে চন্দ্র যদি খুব বেশি পরিমাণে পীড়িত হয়ে যায়, শনি রাহুর দ্বারা যদি খুব বেশিভাবে ড্যামেজ হয়ে যায়, তাহলে পরে একজন জাতকের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা সৃষ্টি করতে পারে। এবং প্রচুর আমরা দেখেছি যে অল্প সমস্যার মধ্যেই জাতক আত্মহত্যা করে ফেলে। এরকম আমরা বহু খবর দেখলেই বুঝতে পারি যে ছোট ছোট বিষয়, আমাদের কাছে যেটা মনে হয় ছোট ছোট বিষয়, ঠিক আছে। আমি কিছুদিন আগে টিভিতে দেখছিলাম যে মায়ের কাছে একটি মোবাইল চেয়েছে, মা মোবাইল দেয়নি বলে আত্মহত্যা করেছে। তার মানে এটার মানে এটার কী ব্যাখ্যা বলা যেতে পারে? এটার তো কোনো ব্যাখ্যাই আমাদের কাছে নেই। আমাদের কাছে এটা হাস্যকর একটা ব্যাপার, কিন্তু ব্যাপার হচ্ছে এটাই যে তার চন্দ্রটা এতটাই পীড়িত হয়ে গেছে, তার ওই সামান্য জিনিসটাই কিন্তু তার কাছে অনেক জটিল বড় একটা সমস্যা বলে মনে হচ্ছে। তো এই ধরনের ছক যদি কোনো জাতকের থাকে বা কোনো জাতিকার থাকে, তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো যে তাকে কিন্তু সতর্ক হওয়া উচিত, অবশ্যই কিন্তু এই ধরনের ছকের প্রতিকার করা দরকার। আমরা তো এক ধরনের কথা বলেছিলাম আগে, প্রথমে বললাম যে আমার আর্থিক সমস্যা, সেখান থেকে রিকভার করার একটা আলাদা ব্যবস্থা। আমার বিবাহিত জীবনে সমস্যা, সেখান থেকে রিকভার করার একটা আলাদা ব্যবস্থা। কিন্তু এই যে ব্যাপারটা বললাম, এটা কিন্তু ওভারঅল খালি সমস্যাই সমস্যা। অর্থাৎ সেই জাতক যদি সব সময়, এক তো হচ্ছে যে আমি যেগুলোকে বললাম যে লগ্ন যদি খুব বেশি পরিমাণে পীড়িত হয়ে যায়, লগ্ন যদি কোনোভাবে রাহু কেতুর খুব নেগেটিভ রাহু কেতুর প্রভাবে অবস্থান করে, তাহলে পারে কি হবে, সেই জাতককে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না, কারণ তার লগ্নই দুর্বল হয়ে পড়েছে। দ্বিতীয় নম্বর কথা কি বললাম যে শনি রাহুর শ্রাপিত যোগ যদি খুব নেগেটিভ জায়গায় অবস্থান করে, তাহলেও কিন্তু অনেক রকম নেগেটিভিটি তৈরি করে। এছাড়াও আরও অনেক ধরনের যোগ আছে, তবে শনি রাহুর শ্রাপিত যোগটি কিন্তু খুব নেগেটিভ যদি নেগেটিভ স্থানে অবস্থান করে। তো কিন্তু যদি পজিটিভ জায়গায় নেই শনি রাহুর শ্রাপিত যোগ অবস্থান করে, তাহলে কিন্তু নাগমণি যোগ সৃষ্টি করে। এটি কিন্তু প্রচুর কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে এই নাগমণি যোগ। তবে নেগেটিভ জায়গায় শনি রাহুর শ্রাপিত যোগ কিন্তু অভিশাপ সৃষ্টি করে, অভিশাপ বহন করে। তার সঙ্গে সঙ্গে আমি কি বললাম যে চন্দ্র যদি অতিরিক্তভাবে পাপীড়িত হয়ে যায়, তখন কিন্তু সেই জাতক মানসিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, মনের জায়গাটা সে কিন্তু প্রচণ্ড কমজোর হয়ে পড়ে। তখন কিন্তু এই ধরনের ছকের অবশ্যই প্রথমে প্রতিকার করা দরকার, এবং প্রতিকার করার দরকার এই কারণেই, কারণ হচ্ছে যে এইটার যদি সঠিকভাবে প্রতিকার না হয়, তাহলে কিন্তু সেই জাতক মানে কখনোই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওপরে উঠতে পারবে না। এই জাতকের জন্মছকের কিন্তু অবশ্যই প্রতিকার করা দরকার, তাহলে কিন্তু অনেকটা বেটার জায়গায় নিয়ে আসা যেতে পারে। এর সঙ্গে সঙ্গে আমরা আরও একটা বিষয়কে দেখব, সেটা হচ্ছে বৃহস্পতি। জন্ম ছকের মধ্যে বৃহস্পতি যদি কেন্দ্র বা কোণে অবস্থান করে, আমরা প্রথমে অবশ্যই একটি কথা বলবো যে বৃহস্পতি যদি লগ্ন সাপেক্ষে শুভগ্রহ হয় এবং সেই শুভগ্রহ হয়ে যদি কেন্দ্র কোণে অবস্থান করে, তো পজিটিভ কথা, এটা কোনো খুবই ভালো ব্যাপার। কিন্তু যদি বৃহস্পতি লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ হয়, তবুও যদি সে কেন্দ্র কোণে অবস্থান করে, তাহলেও কিন্তু একটি ছকের ভারসাম্যকে রক্ষা করে বৃহস্পতি, ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে। এক বৃহস্পতি কিন্তু আমাদের জন্মছকের ভেতরে একটি খুব ভাইটাল গ্রহ। আমরা পরে দেখবো যে বৃহস্পতি কখনো কখনো মারক হয়, আমরা দেখবো যে মৃত্যুর পেছনে বৃহস্পতির ভূমিকাও কিছু কম থাকে না, আমরা পরে এসব নিয়ে আলোচনা করব। আমরা দেখবো যে বৃহস্পতির দশা এক একজন মানুষকে শেষ করে দিয়েছে, আমরা এগুলো কিন্তু দেখবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা বলবো এটা কথা যে কেন্দ্র কোণে যখন বৃহস্পতি অবস্থান করবে, তখন কিন্তু এই বৃহস্পতি একটি জন্মছকের ক্ষেত্রে খুব ভাইটাল রোল প্লে করবে, এবং সেই জাতককে একদম মাটিতে শুয়ে দেবে না, এরকম একটা ব্যাপার কিন্তু বৃহস্পতির ভেতরে থাকে। তাই বৃহস্পতি যদি কেন্দ্র কোণে অবস্থান করে, এটি কিন্তু খুব পজিটিভ। এর সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার দেখবো যে লগ্নপতি যদি, লগ্ন আমি বললাম ড্যামেজ, আমি কিন্তু লগ্নপতি তখন বলিনি, এবার আমি বলছি যেটা লগ্নপতি যদি শুভ অবস্থানে থাকে, তাহলেও কারে কিন্তু এইখান থেকে বেরোবার একটা পজিটিভিটি থাকবে। কিন্তু যদি লগ্নপতিও খুব বেশি পরিমাণে ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতকের সমস্যার ওপর সমস্যা। এবং আমরা দেখেছি এরকম প্রচুর মানুষ আছে যারা বলে যে দাদা আমার জীবনে একটার পর একটা সমস্যা লেগে আছে, আমি কিভাবে দাঁড়াবো, আমার দাঁড়াবার কোনো জায়গায় নেই। আমি আপনাকে বলছি যে আপনি দাঁড়াতে পারবেন, আপনাকে কিন্তু সঠিক প্রতিকার করতে হবে। এই প্রতিকারের জায়গাতে আমি দেখেছি যে অনেক মানুষ আছে যারা প্রতিকার করতে পারেন না আর্থিক জায়গার দিক থেকে চিন্তাভাবনা করে। আমি আপনাকে বলবো যে আর্থিক দিক থেকে যদি আপনি প্রতিকার করতে না পারেন, তাহলে কিন্তু আপনাকে ভগবানের মন্ত্র জপ করতেই হবে।
ভগবানের মন্ত্রপাঠের দ্বারাও কিন্তু একটি প্রতিকার হয়। সেই মন্ত্রপাঠের দ্বারা কিন্তু আপনি আপনার সমস্যাকে মুক্ত করতে পারেন, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এবং যারা মন্ত্রপাঠ করতে পারে না, অনেক অনেক মানুষই আছে যারা মন্ত্রপাঠ করতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু আর্থিক প্রতিকার দরকার হয়ে পড়ে, কিছু রেমিডিস দরকার হয়ে পড়ে। তবে অবশ্যই আমি বলবো যে প্রতিকারের মাধ্যমে কিন্তু সফলতাকে অর্জন করা যেতে পারে বা সমস্যাকে কাটিয়ে কিন্তু এগিয়ে যাওয়া যেতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে তার সম্পূর্ণ নিয়ম এবং সম্পূর্ণ মানে একদম শাস্ত্রসম্মত গ্যারেন্টি কিন্তু আছে। তো অবশ্যই আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কও আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ এই অবধি থাকুক, পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণের জন্য নমস্কার।